সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের একটি বক্তব্য ব্যাপক আলোচনা সমালোচনার পর বক্তব্যটির জন্য ক্ষমা চেয়ে তা প্রত্যাহার করে নিয়েছেন বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আলাল জানান, প্রিয় স্বদেশভূমি থেকে হাজার মাইল দূরে জীবন সংকটে চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি। তার শরীরে একটি গুরুতর সার্জারি হয়েছে, সঙ্গত কারণেই সকল দুঃসংবাদ থেকে পরিবার তাকে দূরে রেখেছে। তারপরও বিলম্বে জেনেছেন অতীতে তার একটি বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে। আলাল বলেন, দীর্ঘ 49 বছরের রাজনৈতিক জীবনে ইচ্ছাকৃত কারোর সম্মান অনুভূতি বিশ্বাসে তিনি আঘাত করেননি, তবু মানুষ হিসেবে ভুলের ঊর্ধ্বে নন। কোনো অসতর্ক মুহূর্তের কথা কিংবা বক্তব্যে যারা কষ্ট পেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাদের সকলের নিকট ক্ষমা প্রার্থী। একই সঙ্গে উক্ত বক্তব্য প্রত্যাহার করার কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মোয়াজ্জেম হোসেন আলালের করা একটা পুরনো কটূক্তি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।